এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন, লোভ, মরীচিকা, মায়াজাল। এই মায়াজালে আমরা আটকে আছি, ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি, পাগলের মতো ছুটছি। আরো টাকা লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ লাগবে, আরো দাপট লাগবে আমার। এত টাকা দিয়ে কি হবে, এত সম্পদ দিয়ে কি হবে, এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার? স্টপ, থামুন, অনেক হয়েছে, আন্না থামুন, টেক এ রেস্ট, টেক এ ব্রেথ, এন্ড থিঙ্ক অ্যাবাউট ডেথ, থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড। একটু বসেন না, একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে, চলে যেতে হবে। এই কোলাহল, এই ব্যস্ততা, এগুলো থাকবে, থাকবো না আমি। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না, কাগজ বের করে একটু লিখো না, কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে, 1 2 3, আর কি কি আকাম কুকাম করছো দেখো না, লিখে দেখো তোমার অবস্থাটা কি। মরার আগে একবার মরো, মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে। চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই, কি কি হতে পারে ভাবেন। আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে, আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে, বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম, স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা, অমুক এলাকার নিবাসী, অমুক ভাই, অমুকের ছেলে, অমুক দুনিয়ায় নাই, সব আত্মীয়রা চলে আসবে, ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে, সবাই সবাইকে জানাবে বিকাল 4টায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা, ছুটে আসবে সবাই, ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে, গুড বাই জানানোর জন্য, আল ওয়াদা, বিদায় জানাতে আসবে সবাই। 4 তাকবীর দিয়ে আপনার জানাজা হবে, অশ্রুসিক্ত জানাজায় আপনার বিদায় হবে, কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে, আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে, বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে। ভাবেন না একবার চোখ বন্ধ করে, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, দিস ইজ দ্য নেচার অফ লাইফ, এটা সবার হবে, আমার হবে, আপনার হবে। এত মায়া, এত ভালোবাসা, কই যাবে, কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে, উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার, এ অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা? এজন্য আমাদের চলে যেতে হবে। দাদা গেল, চাচা গেল, মামা গেল, আমাদেরকেও যেতে হবে, জোরে কোন, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, ঠিক কিনা? সব করে থাকবে, চলে যেতে হবে আমাদেরকে। এই জন্য আখিরাতের কথা যেন আমাদের স্মরণ হয়। বিষ্ণুই বলতেন, নাহাই তুকুমান জিয়ারাতিল কবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম, কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম, এখন সবসময় তোমরা কবরের সামনে যাবা আর জিয়ারত করবা। কবরস্থানে যান তো, বড়ুয়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে, কোন দিকে? পূর্ব দিকে আছে, গোখরার জলের ওদিকে যান আপনারা, একটু যাবেন, একটু গেলে আখিরাতের কথাটা স্মরণ হবে। ওখানে ছোট শিশুরা শুয়ে আছে, কিশোর যুবকরা আছে, আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে, এরা এই এলাকায় থাকতো, এরা আকাশ থেকে নেমে আসে না, এই এলাকার সন্তান, আজ নাই, একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। ছোট্ট শিশু হয়ে এসেছিলেন, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, আগে ছিলেন সিঙ্গেল, বিয়ে করে হয়ে গেলেন ডবল, এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল, এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন, এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন, আর কতদিন, অনেক দিন হলো তো, অনেক লম্বা সময় পেয়েছেন আপনি, থিঙ্ক অ্যাবাউট ড্যাথ, এবার যাওয়ার কথা ভাবেন,
আখিরাতের সামানের কথা ভাবেন, ফিরে যেতে হবে। কি শক্তিশালী যুবক, বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না, কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায়, দাড়ির শুভ্রতা, বয়সের ভার, রং ধরা যৌবন জং ধরে শেষ, ঠিক কিনা? দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ, যুবক ভার, এটাই জীবন, চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? এটা রিমাইন্ডার আল্লাহ এই সূরার ভেতরে দিয়েছে যে তোমাদেরকে ফিরে যেতে হবে, এই লোভ লালসা ছেড়ে দাও। রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ও গোলাম, দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে, এই লোভ পাগলামি কোনোদিন তোদের থামবে না, যতদিন না তোরা কবরে ঢুকবি, ঠিক কি না? কার কথা? আল্লাহ বললেন, দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা গাফেল হয়ে গিয়েছো, আখেরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছো, কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে, কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে, ঠিক কি না? যেতেই হবে।